বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যাবে ব্লক সভাপতির, যাবে আর কিছুরই যাবে। এখন আমার জলটা আউটলেট নদীতে ফেলতে পারবো, ড্রেনের ব্যবস্থা করছি। এম পাচ্ছে 600টা, তাহলে উকি তৃণমূল সেখানে দেখছি রাস্তা কেটে পড়ে যাচ্ছে, গোটা গ্রামকে নদী দিয়ে চাই। আমরা এলাকার মানুষ দেখে রাজনীতিটা বেঁধে নিয়েছি, গোটাই বাদ দিয়ে এবং ড্রেন কো গার্ডওয়াল করে বেঁধে দেওয়া হয়েছে। শ্রমিকের সমস্ত কাজগুলো আমরা করি, ব্লকের সংগঠনের উদ্যোগে এখানে একটা পথসভা রাজ্যে ব্লক সভাপতি ঘোষণা করেছিল। তবে আপনারা জানেন আজকে আমাদের ইনপাপুরিয়া অঞ্চলের অন্তর্গত ডাকবাংলো মোড়ে আমাদের আইনটিটিউসির একটা পথসভা ছিল। আজকে উদ্দেশ্য একটাই, যে এখানে অবৈধভাবে টোটোওয়ালাদের কাছ থেকে 20 টাকা করে নেওয়া হচ্ছে, আমরা তার প্রতিবাদে আমরা এখানে পথসভা করি। উপস্থিত ছিলেন আমাদের শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, উপস্থিত ছিলেন আমাদের যুব সভাপতি আতাউর রহমান, উপস্থিত ছিলেন আমাদের আইটিডিউসির ব্লক সভাপতি নাসিরুদ্দিন শেখ, উপস্থিত ছিলেন আমাদের ডিম্পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপস্থিত ছিলেন আমাদের ব্লকের জেল সেক্রেটারি এবং সর্বস্তরের নেতৃত্ব এবং পুরো তৃণমূল অঞ্চল কংগ্রেস। আজকে বার্তা একটাই দিলাম, যে আমরা তৃণমূল কংগ্রেস দলের কর্মী হিসাবে আমরা যেমন অন্যায় কাউকে করতে দিতে পারি না, তেমনি নিজেও অন্যায় করতে পারি না। যারা আজকে টোটোতে জবরদখল করে, জোর করে মেরে টাকা আদায় করার চেষ্টা করছে, ওরা আজকে তৃণমূল কংগ্রেসের পার্টির কেউ নন এবং তাদের পার্টির কোনো পরিচিতি নাই। তারা বিভিন্ন রকমের অসামাজিক কাজে যুক্ত এবং অসামাজিক কাজ থেকেই এরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের জমি থেকে শুরু করে অনলাইন থেকে লোডো থেকে এবং মদ থেকে সব রকম জায়গায় এরা যুক্ত আছে। এরা হচ্ছে অসামাজিক লোক, এরা তৃণমূল কংগ্রেসের কেউ নন, তৃণমূল কংগ্রেসের ভোটারও নন। আগামী দিনে আমরা পরিষ্কার বললাম টোটোদেরকে, টোটোওয়ালাদেরকে বললাম যে আপনাদের যে আত্মরক্ষা, আপনাদের যে সম্মান, আপনাদের যে অধিকার, যে লুণ্ঠন করছে, লুট করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা সর্বক্ষণ তাদের পাশে থাকব এবং পুলিশ প্রশাসনকেও বলবো যেন তারা যেন নজর রাখে, যেন গরিব মানুষের টাকা, গরিব মানুষের অধিকার যেন প্রকাশ্য বিবাদকে লুণ্ঠন না হয় তার দেখার জন্য অনুরোধ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।